নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 এপ্রিল 2022 শনিবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় বড় ঠাকুরের জয়। প্রত্যেকে এই ভিডিওটিতে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি, মহাপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি এই পাঁচ রাশি কিন্তু হবেই। এবং আগামীকালের যোগ এবং শুভ সময় এবং রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো। দেখুন, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, দেখুন, বুঝুন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে আগামীকাল কোন কোন দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে। ভিডিওটি একবার না, দুবার না, পাঁচবার শুনুন আমি কি বলছি। দেখুন, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ রাহু। এই রাহুকে যদি বা হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু, রাহুকে যদি আপনি স্ট্রং করেন, রাহু যদি মজবুত থাকে, তাহলে আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবে। এই জন্য আপনার রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ বিশেষ করে আপনার সৌভাগ্য লাভ আপনার কিন্তু ঘটাবেই ঘটাবে। এবার আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে রাশিগুলো আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, এর পাশাপাশি শেয়ার মার্কেট থেকে, ব্যবসা থেকে, স্টক বিজনেস থেকে, গোল্ড থেকে লাভবান হতে চলেছে, সেই রাশিগুলোর নামও আমি জানাব। এবং মহাপ্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বলছি, যদি আপনার জন্মছকে রাহু, শুক্র, শনি এবং বুধ গ্রহ ভালো থাকে, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কেউ আটকাতে কিন্তু পারবে না। অর্থাৎ আপনি আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হবেন। এর জন্য বারবার বলি, আমাদের যে আকস্মিক প্রাপ্তির যে ভাব, হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি আমাদের পঞ্চম ভাব। পঞ্চম এবং নবম যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনার হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। এবার আমি আপনাদেরকে জানাই, আগামীকাল শ্রবণা নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং আগামীকাল যে যোগটি থাকছে সেটি হচ্ছে সিদ্ধিযোগ। এই যোগ আগামীকাল কিন্তু থাকছে। এবং আগামীকাল অভিজিৎ মুহূর্ত আপনার 11:45 থেকে আপনার 11:40 পর্যন্ত, 11:45 থেকে 12:40 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। আর একটি ব্রহ্ম মুহূর্ত যেটা থাকছে 12:53 থেকে 2:28 পর্যন্ত। এবং রাহুকাল সকাল 8:58 থেকে 10:45 পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল থাকছে। এবং আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি হতে বাধ্য। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, আপনাদের জন্মছকে কিন্তু বা হস্তরেখাতেও আকস্মিক প্রাপ্তির যোগ থাকা দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তির জায়গা নির্দেশ কিন্তু করবে। শেয়ার মার্কেট থেকেও আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনারা গোল্ড থেকে, ব্যবসা থেকে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনাদেরও কিন্তু হবে। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকাল সৌভাগ্যশালী পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক
সময়। প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার টার্গেট নাম্বারটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 7 এবং 6। শুভ সময় 11:57 থেকে 1:34 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় 11:35 থেকে 2:04 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আরেকটি হচ্ছে 9। এবং আপনাদের শুভ সময় 1:04 থেকে 3:48 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 12:44 থেকে 2:56 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 6 এবং আরেকটি হচ্ছে আপনাদের 9। 6 এবং 9 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। সবশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের যে শুভ সময় আগামীকাল 11:19 থেকে 2:28 পর্যন্ত বৃষ রাশি। অর্থাৎ এই 5 রাশির আগামীকাল মহাপ্রাপ্তি কিন্তু হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। রাহু কবচ আপনারা পরিধান করুন। এর পাশাপাশি আবারও আমি একটি কথা বলবো, আপনারা যাদের ধনের দিকটা ব্যবসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। বিশেষ রূপে আপনাদের সৌভাগ্য লাভ আপনাদের কিন্তু হবেই হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, এটি অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।